হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চিকেন রেসিপি দেখাব খুব সহজ পদ্ধতি নতুন রাঁধুনি যারা তারা খুব সহজেই রেসিপিটা শিখে নিতে পারবে ভিডিওটা দেখার আগে বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করুন তারপরে কমেন্ট করুন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি সব সময় বলে থাকি আমি চব্বিশ ঘন্টা বাদে আপনাদের ঘরে অবশ্যই যাব একে অপরকে আমাদের বিশ্বাস রাখতে হবে বন্ধুরা কারণ আমরা যে ইউটিউবার আর নতুন কিছু বন্ধু আছে তারা এসেই সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে বলে এই সব বন্ধুদের রিপ্লাই দিতে গিয়ে আমাদের সাবস্ক্রাইবার কাটিং হয়ে যায় সেই জন্য প্লিজ নতুন বন্ধুরা আপনারা একটু শিখুন দেখুন পুরোনো ইউটিউবার বন্ধু যারা আছে সাকসেসফুল বন্ধু যারা আছে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করুন তাহলে ঠিক বুঝতে পেরে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পাশে থাকা যে আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা প্রতিটা ইউটিউবার খুব কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিও এডিটিং করি ভিডিও আপলোড করি তাই আমরা ইউটিউবার বন্ধুরা একে অপরকে বলছি প্লিজ একটা লাইক তো দেবেন আর সাবস্ক্রাইব তো করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আমরাও আপনাদের ঘরে গিয়ে ভালো ভালো কমেন্ট করব এবং লাইক করব বন্ধুদের আমি আগে কথাগুলো বলে নিলাম এবার আমরা আস্তে আস্তে রেসিপিতে চলে যাব আমি চিকেন নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা এখানে আমি নুন নিয়েছি হলুদ নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আলু কেটে নিয়েছি কিছুটা এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে রসুন নিলাম আদাটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এটা আমি একটু পেস্ট করে নিলাম এবার আমি কড়াইতে তেল গরম করেই নিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু লাল করে ভাজা হবে জিরেটা একটু এক মিনিট ধরে ভাজবেন আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নেব এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা যে করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম জিরে হলুদ লঙ্কা নুন নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা আমি খুব ভালো করে ভাজবো লো ফ্লেমে মশলাটা ভাজার চেষ্টা করবেন আপনারা বন্ধুরা আমি প্রায় কুড়ি মিনিট ধরে ভেজেছি আঁচটা কমিয়ে নিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি আলু দিয়ে দিলাম চিকেনটার সঙ্গে মশলা দিয়ে যে মিশালাম অন্তত দশ মিনিট তো আপনারা মিশাবেন ভাজা ভাজা করবেন তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সামান্য জল দিয়ে দিয়েছি ফুটিয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আমার চিকেন রেসিপি রেডি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি